আসসালামু আলাইকুম। আমরা প্রিয় শিল্পীর কাছে যাচ্ছি, একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ দেশ, গানটি শুনব। ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ, চলুন জোরে করতালি শিল্পীর জন্য আরো একবার। তাহার কেশে জবা ফুল, সেই ফুল পনিতে ফেলা কন্যা কোন ভুল, কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না, আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কে, ভাটি জঞ্চলে ছিল সে কন্যার দে, একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কে। একটা ছিল
সংসারে আমার বাংলাদেশটা আমার গানের দেশটা আমার বাংলাদেশটা আমার গানের দেশটা আমার বাংলাদেশটা কানের ধুল আমার বাংলাদেশটা আমার মায়ের রুচু আমার বাংলাদেশটা আমার বোনের কানের ধুল আমার বাংলাদেশটা আমার ছোট্ট নদীর কুল আমার বাংলাদেশটা আমার ছোট্ট নদীর কুল আমার রাখার পাশে মিষ্টি সুর আমার বাংলাদেশটা রসের পিঠা খেজুর গুড় আমার বাংলাদেশটা রাখার পাশে মিষ্টি সুর আমার বাংলাদেশটা শিশির ভেজা হিমের ভোর আমার বাংলাদেশটা শিশির ভেজা হিমের ভোর আমার বাংলাদেশটা কানের তারে দুয়েল পাখির শ্রেষ্ঠা আমার গানের রেষ্টা আমার বাংলাদেশটা আমার গানের রাস্তায় আমার বাংলাদেশটা আমার গানের অন্তরা আমার বাংলাদেশটা আমার গানের সঞ্চারি আমার বাংলাদেশটা আমার গানের দেশটা আমার বাংলাদেশটা আমার গানের রেষ্টা আমার বাংলাদেশটা আমার বাংলাদেশটা আমার বাংলাদেশটা আমার বাংলাদেশটা আমার বাংলাদেশটা অনেক ধন্যবাদ। এই গানটির গীতিকার ছিলেন গাজী মাজহারুল, আমার সুর আমারই, আমি এবং তপন চৌধুরী এক সাকির যখন গিয়েছিলাম, আজকে আমি একাই গেলাম। অনেক অনেক ধন্যবাদ। আমরা আশা করব যে 2020 সালে এমনি উৎসব হবে এবং আমরা চাই যে ছোটো ছোটো এই শীতটা গেল, আগামী শীতে আমরা উপজেলা পর্যায়ে এই সমস্ত অনুষ্ঠান। অনেক ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ, শ্রদ্ধেয়। আমার মিউজিশিয়ানদের জন্য একটা ধন্যবাদ, বড় করে ওই পিছন থেকে একদম পিছন থেকে। আন্তরিক ধন্যবাদ শ্রদ্ধেয় সুবীর নন্দী, বরেণ্য সঙ্গীত শিল্পী। আমরা অত্যন্ত আনন্দিত এই বরেণ্য মানুষকে আমাদের মাঝে পেয়ে। জেলা প্রশাসন হবিগঞ্জ অত্যন্ত আনন্দিত, গর্বিত সম্মাননা প্রদান করতে পেরে। আরো একটি বিষয় জেনে খুব ভালো লাগলো যে অফিসে তাকে সম্মাননা প্রদান করেছে। চড়ে করতালি জেলা প্রশাসনের জন্য, চড়ে করতালি পেছনে পেছনে। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় সুবীর নন্দী মহোদয়কে। তিনি তার অসংখ্য জনপ্রিয় গান রয়েছে, যে গানগুলো আমরা প্রায়শই গেয়ে থাকি, শুনে থাকি।
সেই অসংখ্য গানের যিনি জনপ্রিয় শিল্পী সুবীর নন্দী, তারও একটি অত্যন্ত জনপ্রিয় গান শ্রাবণ মেঘের দিনের একটা ছিল সোনার কন্যা, যেটির গীতিকার হুমায়ুন আহমেদ নন্দিত কথাসাহিত্যিক, যাকে আমরা হারিয়েছি। কিন্তু তিনি তার সৃষ্টির মধ্য দিয়ে ঠিক এভাবেই রয়ে গেছেন আমাদের মাঝে। আমরা